morning, good morning from Buxa. First of all, to heart the village. Hit a deki at a kirokum, Sadi Jongo, the deki to Ureashi. Amia did by Hatsilam Sakal Sakal. Hit a good day lamp, the Shometa is the jungle mute. How like the best cars from Smetta Hub? Moyu Daxe, even Paki Daxagon. Ah, the Shahore are a shop Jinish Pina. শহরে আর এসব পাওয়া যায় না আগে হয়তো বাবা বা কাকা এই সব বা দিদিরাও হয়তো পেয়েছে আমরা এসব খুব একটা পাইনি কিন্তু এই পরিবেশটা সকালবেলা যদি না বেরোতাম আমরা তাহলে পাখিটা হ্যাঁ এই জিনিসগুলো পাওয়া যেত না ময়ূর ডাকছে পাখি ডাকছে বা এই যে বিভিন্ন পাখির ডাক এইগুলো আমরা না বেরোলে পেতাম না আমরা এখন বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে যে যাই দেখি কি দেখা যায় যা দেখা যাবে আমরাও দেখব আপনিও দেখবেন আমরা এখন বাদা নদী পার করছি জল নেই কিন্তু এটা হলো বর্ষাকালে প্রচুর জল থাকে আমরা পৌঁছে গেছি জয়ন্তী এখান থেকে আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হবে এখান থেকে তিন চার ধরনের সাফারি হয় একটা হচ্ছে বক্সা কোর যেটা আমরা করব জঙ্গল সাফারি কোর যেটা আমরা করব আর একটা হচ্ছে পোখরি লেকে যাওয়া যায় জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে পাহাড়ের উপর নাকি একটা লেক বা পুকুর মতো আছে যেখানে কচ্ছপ মাছ প্রভৃতি থাকে সেটা হচ্ছে এইখান দিয়ে যেতে হয় এই দিক দিয়ে গেলে পোখরি লেকের সাফারিটা হয় ঠাকুরের নাম নিচ্ছে
পাচ্ছেন জয়ন্তী নদীর অবস্থা শুকিয়ে গেছে। অথচ এইটা দেখে দেখে তো মানে খুবই খারাপ লাগছে, এত বড় একটা নদী এই অবস্থা। তা কিন্তু বর্ষাকালে আবার তেমনি খরস্রোতা এই নদী, যার জন্য এখান থেকে কিছুটা গেলে এক দুটো শিব মন্দির আছে, একটা হচ্ছে ছোট মহাকাল, একটা বড় মহাকাল। বর্ষাকালে যেতে যাওয়া যায় না, ওই কোনো মন্দির দুটোতেই যাওয়া যায় না, কিন্তু এই সময় প্রচুর লোক এই মহাকাল মন্দিরে যায়, এবং একটা এখান থেকে ট্রেকও হয় মহাকাল মন্দিরে। এবার হচ্ছে এই বছর শিব পূজায় নাকি 10 লক্ষ লোক হয়েছিল এই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যখন জল থাকে তখন বাঘসিংহ এখানে জল খেতে আসে, সিংহ নেই, এই বাঘ হাতি বাইসন এরা জল খেতে আসে। আর এখন যেহেতু শুকিয়ে গেছে আস্তে আস্তে কিছুদিন, এখন মোটামুটি পাহাড়ের দিকে সব পশু পাখিরা চলে যাচ্ছে, কারণ এখানে এখন জলের অভাব হয়ে যাবে। আর 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি এই সাফারি টাফারি সব বন্ধ থাকে। আমরা এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, তাই এসে সবাই মিলে এখন খোঁজ করছি যদি কিছু পশু পাখি পাওয়া যায় ভালো মতো। তবে একটা এখন অবধি একটা হরিণ আর একটা হর্নবিল দেখা গেছে। আর্টিফিশিয়াল তৈরি করা এখানে হচ্ছে এই কারণে তৈরি করা হয়েছে, হাতি হরিণ তারপর বাইসন এরা জল খেতে আসে, আর যখন জল শেষ হয়ে যায় বা শুকিয়ে গেল তখন এখানে জল এসে ভরা হয়। হ্যাঁ দাদা, তখন আমার জঙ্গলটা একটু দেখে নিই। জঙ্গলটা সত্যিই সুন্দর, জঙ্গলটা ফিচারটা খুব সুন্দর, রাস্তার মাঝে মাঝে যে কার্ভগুলো আসছে এবং সোজা রাস্তাটা যে দেখা যাচ্ছে, তার সঙ্গে গাছগুলো যে দুপাশে যেমন হচ্ছে ছবি তুলে দিয়ে প্রকৃতিকে দেখেছে কেউ একজন, এবং সাইজ করে 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 যেমন গাছগুলো রাখা, মাপে মাপে সব গাছগুলো সাজিয়ে সাজিয়ে যেন হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে করা আছে, এটাই হলো এই জয়ন্তীর জঙ্গলের একটা বৈশিষ্ট্য। গাছগুলো সোজা সোজা হয়ে দাঁড়িয়েছে, কোথাও কোনো মনে হচ্ছে বেশেপ নেই, প্রত্যেকটা যেমন হচ্ছে শেপ দিয়ে তুলি দিয়ে একে একে রেখে দিয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে যেমন লাইভ পেইন্টিং দেখছি। Happy elephant. Finally, again we see elephant.
দেখতেছি এলিফ্যান্ট কেন লেন্সেই দেখে আমি একজন